প্রতি বছরের মতো এই বছরও রামনগর 4 নম্বর শেষ প্রান্তে অবস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গণে। সোমবার সকালে আয়োজিত বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর নিবাস দাস ও আশ্রমের সচিব শ্রী আশিস পাল সহ অন্যান্যরা। এদিন প্রায় 700 জন দুস্থকে উৎসবের এই মৌসুমে নতুন বস্ত্র দান করা হয়। মেয়র দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। নতুন বস্ত্র পেয়ে খুশি দুস্থরা। সেবা মন্দিরের উদ্যোগে প্রতি বছর নয় এবারও আসন্ন শারদ উৎসব উপলক্ষে এখানে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে। আর সেই রাজ্যপ সেবা মন্দির রামনগর জয়নগর শেষপাতা যে মন্দির আছে তাদেরকে প্রায় 500 মানুষকে আজকে বস্ত্র দেওয়া হবে। প্রতি বছর যে রামনগর সেবা মন্দির ধর্মীয় কার্যক্রম সামাজিক জায়গায় নিয়ে কাজটা করে আমাদের সঙ্গে আছেন সেক্রেটারি আছে আশিস পাল মহোদয়, আমাদের মহোদয়, আমাদের এই কমিটির সম্পাদক আছে, আমাদের নিতাই দেবনাথ সহ অন্যান্য যারা আছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। প্রতি বছর যারা এই কাজটা করে থাকেন সময় নয়, বিভিন্ন সময় তারা সময় সময় করে তারা প্রদান করেন। তারা করোনার সময় অনেক কাজ করেছে, বিভিন্ন সময় সমাজে যতগুলি কাজ করা উচিত সামাজিক দায়িত্ব হিসেবে রামনগর সেবা মন্দির ধর্মীয় অনুষ্ঠান বাদই তা তিনি করে থাকেন। তাই আশা করব আসন্ন যুব উৎসব যেটা ওনারাও এখানে পুজো হয় অনেক সমাগত হয় এবং প্রতিদিনই তাদেরকে প্রসাদ অন্নভোগ দেওয়া হয়, বিভিন্ন প্রসাদ দেওয়া হয়, বিপুল লোকের এলাকার বিপুল লোকের সমাগম হয়। আমি আশা করব তারা এই কাজ প্রতিদিন করে চালিয়ে যাবে।